সুরে শোনা যায় দেয় যে নীরব সারা আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কোরআন দিয়ে কিন্তু আলোচনা চলছে, এখনো কোনো আকিয়া ঘটনার দিকে যাই নাই, কথা বলেন ঠিক কিনা? আসেন, আজকে যদি মরে যাই আগামীকাল দুদিন হয়ে যাবে, আজকে যদি মরে যাই আগামীকাল এই সময় আমার লাশ আপনার লাশ কবরের জিন্দগিতে চলে যাবে। জোহরের আগে, জোহরের পরে অথবা সকাল 10:30 দিকে আমার আপনার জানাজা হইয়া কবরের মধ্যে লাশটা পুঁতে দিবে। কালকে এই সময় আমার ঘরটা খালি হয়ে যাবে, আমার স্ত্রীর খাটের মধ্যে একাশে ঘুমাইতে হবে, বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে। আমার বন্ধুরা, আজকে জিন্দা আগামীকাল মুর্দা, আজকে বসে আছি আগামীকাল এই সময় থাকবো না, আমার লাশটা খাটিয়ার মধ্যে সাজাইয়া রাখবে, স্ত্রী স্বামীর জন্য কাঁদবে, বাপ তার ছেলের জন্য কাঁদবে, ছোট্ট বাচ্চাগুলি আব্বু আব্বু বলে কাঁদবে। ছেলেগুলি বাবার জন্য কাঁদবে, মেয়েগুলি বাবার জন্য কাঁদবে। বাবারে, জন্মের মতন চলে গেলা, আমি ফাতেমার কবর নিবে কে, আমার আয়েশার কবর নিবে কে, আমার খাদিজার কবর নিবে কে রে বাবা? মেয়েগুলি কাঁদবে, ছেলেগুলা কাঁদবে, যতই কান্না করুক না কেন আমাকে কেউ রাখতে পারবে না, আমাকে আপনাকে কাফন পরাইয়া ওই কবরের পাড়ে নিয়ে যাবে। মানুষগুলি গল্প করবে, কথা বলবে, ইমাম সাহেব ডেকে বলবে, কথা বলবেন না, আপনারা সময় সমস্যার একটা দোয়া পড়ে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। মাউত, তুমি বাঁচাইলা, তুমি খাওয়াইলা, তুমি ঘুম পাড়াইলা, দোলনা হতে 90 বছর পর্যন্ত তুমি আমারে বাঁচাইলা, আমারে হায়াত দিলা। আমি সিঙ্গেল দুনিয়াতে এসেছি, আমি বড় হয়েছি, আমার সাথী দিলা, সাথী পাইলাম, তুমি খুশি হইয়া আল মালু আল বানুন ওয়া জিনাতুল হায়াতিদ দুনিয়া ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দোয়া করার কারণে তুমি আল্লাহর সন্তান দিয়েছো,
আজকে সন্তান হলো, নানা হলাম, দাদা হলাম। আজকে কবর পাড়ে আমার লাশ চলে এসেছে। মাবুদেরে তোমার কাছে জানতে চাই, এই মুহূর্তে লাশটা কার নামে কবরে রাখবো? আল্লাহ দেখি মনে বান্দা, কবরের পাড়ে এসেছ, এখানে আইসা আমাকে জিজ্ঞেস করতেছ কার নামে কবরে রাখবা? আমি আল্লাহ বলে দিলাম, রে আমার বন্ধুর নামে কবরে রাখো। কার নামে কবরে রাখো? কথা বলেন, কার নামে কবরে রাখো? আল্লাহ ডেকে বলেন, আমার নামে কবরে রাখিস না, আমার নামে তোর বাবার তুই কবরে নিস না। ভাই মাওলানা শফিককে দিয়ে উঠলেন হুজুর, আমার বাবা নাই, আমার বাবাই বিদায় নিল, আমার বাবার এরম বাবার লাশটা কবরে ছেড়ে দিলাম। আল্লাহ কি বলে, আমার নামে রাখিস না। যদি কবর থেকে বাঁচতে চাস, ওই কঠিন কবর আজাব থেকে যদি বাঁচতে চাস, আমি আল্লাহর নামে কবরে রাখিস না, আমার বন্ধুর নামে কবরে রাখ। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়াজের শুরুতেই বললাম, আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, দোনো জগতের রব, আমার বন্ধু দোনো জাহানের রহমত, আমার বন্ধু দোনো জাহানের রহমত। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ ডেকে বলেন, আমার বন্ধুর নামে কবরে রাখ। কবরের আজাব থেকে যদি বাঁচতে চাস, পিডার থেকে যদি বাঁচতে চাস, রিমান থেকে যদি বাঁচতে চাস, আঘাত থেকে যদি বাঁচতে চাস, কবরের কঠিন শাস্তি হতে যদি তোরা বাঁচতে চাস, তাহলে একমাত্র আমার বন্ধুর নামে কবরে রাখ। মৃত্যুর পরে রাখবে যখন আমায় কবরে, আত্মীয় স্বজন সবাই তোমায় যাবে যে ছেড়ে। বলেন, মৃত্যুর পরে রাখবে যখন আমায় কবরে, আত্মীয় স্বজন সবাই তোমায় যাবে যে ছেড়ে। ওরে দয়াল নবী আসবে তখন, দয়াল নবী আসবে যখন, দয়াল নবী আসবে যখন, দয়াল নবী আসবে যখন আমার কবরে। ইয়ারা সুলাল্লাহ বলে, ইয়ারা সুলাল্লাহ বলে, নবীকে ডাকো ভালো যদি বাঁচতে হয়, নবীকে বাসুন বলেন ভালো যদি বাঁচতে হয়, নবীকে বাসো বলো ভালো যদি বাঁচতে হয়।